আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা মাংস কিনতে যাচ্ছি মার্কেটে, তো চলুন দেখা যাক চায়নার মাটিতে গরুর মাংসের দাম কেমন। আমার সাথে আছে আমার ছোট ভাই বিলাল। বিলাল কিছু বলো তুমি। এখন রাত বাজে প্রায় 2টার কাছাকাছি, তো আমাদের গরুর মাংস কিনতে হলে, হালাল গরুর মাংস কিনতে হলে রাত 1টা থেকে ভোর 6টা পর্যন্ত দোকান খোলা থাকে, এর মধ্যে আসে আর কি কিনতে হয়। এই জন্য আমরা রাত 2টার সময় আসছি, ইনশাল্লাহ কিনবো গরুর মাংস। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখা যাক গরুর মাংস কীরকম দাম আর মার্কেটটা কত বড় বা কয়টা দোকান আছে। আমরা প্রায় মার্কেটের কাছে চলে আসছি। এই যে মার্কেট, এটা হচ্ছে মাছের মার্কেট, আর এটা হচ্ছে মাছের মার্কেট, আর এইটা হচ্ছে গরুর মাংসের মার্কেট। ওখানে লেখা আছে দেখেন বিফ অ্যান্ড মাটন। তো চলুন ভিতরে যাই। তো এই যে আমরা হচ্ছে গরুর মাংসের মার্কেটে এন্ট্রি নিচ্ছি, এগুলো সব গরু। তো আমরা যেহেতু মুসলিম, সেক্ষেত্রে আমাদের হচ্ছে হালাল গরু খুঁজতে হবে, এগুলো সব হচ্ছে হারাম গরু। এইগুলো হচ্ছে অনেকগুলো দোকান দেখেন, এখানে কতগুলো দোকান, সবগুলা গরুর মার্কেট, অনেক গরু গরু বিক্রি করতেছে। তো আমরা খুঁজতেছি হচ্ছে হালাল গরু, যেহেতু আমরা মুসলিম, আমাদের তো হালাল গরু, হালাল গরু খাইতে হবে। তো চলুন দেখি হালাল গরু কই পাওয়া যায়। এটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে সব খাসি, খাসি হচ্ছে আপনার সব মাংস সহ চামড়া সহ খায়। এ দেখেন এগুলো সব চামড়া সাথেই আছে, সব চামড়া। আর এগুলো সব আলাদা বিক্রি হবে, কেউ যদি নিতে চান তাহলে এই দোকানে যোগাযোগ করতে পারেন, আমার সাথে না। দোকান নাম্বার অবশ্যই নিজ দায়িত্বে নিতে হবে, দোকান নাম্বার B01 অবশ্যই নিজ দায়িত্বে নিতে হবে, নাকি বেলাল কি বলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিজ দায়িত্বে এসে দোকান নাম্বার হচ্ছে ব্লক B01 দোকান নাম্বার, আপনারা এসে এখান থেকে খাসির মাংস নিতে পারেন। এগুলো সব হচ্ছে গরু, গরু সবকিছু আলাদা আলাদা পার্ট পার্ট বিক্রি করা হয়। দেখেন হাড় আলাদা করে ফেলছে মাংস থেকে, এই যে এখানে আছে সবকিছু আলাদা আলাদা করা। তো চলুন আমরা হালাল গরুর মাংসের দোকানে যাই, দেখি পাই নাকি। এই যে ফাংগিও নিহা, আমরা হালাল গরুর মাংসের কাছাকাছি চলে আসছি। এই যে এটা হচ্ছে হালাল, হালাল বুঝবো কিভাবে? এই যে এইখানে হচ্ছে ট্যাগ দেওয়া আছে দেখেন, সিংজান, এটা হচ্ছে হালাল ট্যাগ, এই ট্যাগ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে হালাল গরু। কেউ যদি নিতে চান তাহলে 017 দোকান নাম্বার, লোকেশন হচ্ছে সোয়াংলিউ ডিস্ট্রিক্ট হাই গ্রিন মার্কেট, এটা হচ্ছে সিচুয়ান ইউনিভার্সিটি জিয়াং ক্যাম্পাসের কাছে। কেউ নিলে এখানে আসবেন, নিয়ে যাবেন। অবশ্যই গরুর মাংসের দাম বেশি না। গরুর মাংসের দাম কেমন বেলাল? এখানে গরুর মাংসের দাম হচ্ছে, ভালোটা নিতে গেলে এই মার্কেটে নেয় তাহলে হচ্ছে 35-40 আরএমবির মধ্যে, নিলে হচ্ছে 30-32 আরএমবি। আরেকটা আছে খুবই সস্তা, যেটা হচ্ছে আমাদের দেশে আর কি ষাট মাংস বলা হয়, এই যে এইটা মাংসের থেকে তেল সহকারে রাখছে, সেটা হচ্ছে 22-24 আরএমবি পর্যন্ত ইসি, অর্থাৎ হাফ কেজি 500 গ্রাম। এদিকে আছে কলিজা, আছে কলিজা হচ্ছে 3 আরএমবি ইসি, তেল হচ্ছে 6 আরএমবি, যে কোনো হার হচ্ছে 6 আরএমবি, ঘুরি মিলে ঘুরি আছে, ঘুরি হচ্ছে আপনাদের 8 আরএমবি করে। এই যে এখানে হচ্ছে ওই যে ভুরি,
যদি লাগে তাহলে আলাদা নেওয়া যাবে। আর এটা হচ্ছে কলিজা আছে, এই যে হচ্ছে মাংস, মাংসের কোয়ালিটি অনেক সুন্দর দেখেন, টাটকা মাংস। ফাইনালি আমরা হচ্ছে মাংস কিনে ফেলছি, এই যে মাংস। এটা হচ্ছে পা, পা নিচ্ছি আমরা আলাদা। আর এখানে সবকিছু আলাদা আলাদা বিক্রি করে, মানে মাংস থেকে হচ্ছে হাড্ডি আলাদা করে ফেলায়, তারপরে আলাদা আলাদা কিনতে হয় সবকিছু। তো এই হচ্ছে আমাদের গরুর মাংস কেনা। এই যে তো বেলাল, তোমার অনুভূতি কেমন? আজকে অনেক গরুর মাংস কেনা হয়েছে, তো অনেক ভালো লাগছে। অনেকদিন পরে আসা হলো, অনেকদিন পর পর, মানে মাসে দুই বার তিন বার আসা হয়, তো 10-15 দিন পর পর আসে আর কি মাংস কিনে নিয়ে যায়, তো ভালো লাগে সব। আমাদের হচ্ছে গরুর মাংস কেনা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, বেলাল টাটা দিয়ে দাও। আচ্ছা, ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন, আমাদের পেজটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই, আর অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ, বাই বাই।